হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আপনাদের সামনে পুমার একটি নতুন শুজ আনবক্সিং করার জন্য। আনবক্সিং করব পুমা ফিউচার 1.4 FZ। এটা সম্পূর্ণই ফুটবল গেমিং শুজ। চলুন তাহলে আমরা প্রোডাক্টটি দেখি, ফিউচার 1.4 FZ। আজকে আমি পুমা ফিউচার 1.4 FZ টোটাল ডিটেলসটা আলোচনা করব। যদি ডিটেলসের ইংলিশ প্রয়োজন আমার ডিসক্রিপশনে থাকবে। আমি মূলত বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য কিংবা কলকাতার ভিউয়ার্সের জন্য ভিডিওগুলো মেক করি, তো ইংলিশটাও আমার ডিসক্রিপশনে থেকে যাবে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। চলুন তাহলে আমরা এটা ডিসক্রাইব করি বাংলাতে, যদি ইংলিশ প্রয়োজন হয়। ইফ ইউ নিড সাম ইংলিশ ডিসক্রিপশন, গো টু মাই ডিসক্রিপশন বক্স। চলুন তাহলে পুমার ফিউচার 1.4 FZ-র পিছন পাশটায় কিন্তু খুব সুন্দর একটি ব্র্যান্ডিং আছে, পুমার ব্র্যান্ডিং আছে। সামনেরটাও খুব ভালো একটি পুমার লোগো আছে, ক্যাট লোগো আছে, খুবই সুন্দরভাবে। এটার আপনার সক্সের গ্রিপটা আপনি খুব ভালো পাবেন। এটার মধ্যে কিন্তু উপরের পাশটায় মানে আপার সোলটে কিন্তু খাঁচকাটা বলতে একটু গ্রিপ আছে, রাফ আছে, আপনি কিক করে মজা খুব ভালো এনার্জি পাবেন এটাতে। কিন্তু গ্রিপের জন্য খুব ভালো সুপার ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ন্যানো গ্রিপ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট, শ্যুজটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট, আপনার রানিংয়ের জন্য কিংবা গেমিংয়ের জন্য খুবই কার্যকরী হবে প্রোডাক্টটির। এই যে দেখুন, আমি যেটা বলেছিলাম যে একটু রাফ আছে, কিকের জন্য খুবই কার্যকরী হবে। আর এটি স্পেশালি নেইমার কিন্তু এটার ব্র্যান্ডিং করছে, এবং এটার কোয়ালিটি আপনি ইচ্ছে করলে উইদাউট লেসও পড়তে পারবেন, আবার লেস সহও পড়তে পারবেন। কিন্তু লেস সহ হলে আপনার জন্য ভালো হবে, ভালো কিক করতে পারবেন এবং গেমিংটা কমফোর্ট হবে। আগেও বলেছি এটাতে আপনার টেকনোলজি, উন্নত টেকনোলজি ব্যবহার করেছে, ন্যানো গ্রিপ টেকনোলজি, সুপার লাইট ওয়েট। তো যদি প্রোডাক্টটি ভালো লেগে থাকে পারচেস করবেন, বাংলাদেশের যে কোনো শোরুমে হয়তো বা পেয়ে যাবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন।